2019 বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডকে প্রথমবার বিশ্বজয়ের স্বাদ পাইয়ে দেবার অন্যতম কাণ্ডারি ছিলেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বিশ্বের সেরা অলরাউন্ডারের তালিকায় প্রথম দশেই তিনি। কিন্তু একদিনের ক্রিকেটে আর দেখা যাবে না বেন স্টোকসকে। মঙ্গলবার ডারহামে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষবারের মতন ওয়ানডে জার্সি গায়ে নামবেন তিনি, জানিয়ে দিলেন বেন স্টোকস। তবে দেশের হয়ে টি টোয়েন্টি এবং টেস্ট খেলবেন তিনি, সোশ্যাল মিডিয়ায় সেটাও স্পষ্ট করে দিলেন স্টোকস। ফলে 2023 সালে ভারতের একদিনের বিশ্বকাপে পাওয়া যাবে না গত বিশ্বকাপের নায়ককেই। সোশ্যাল মিডিয়ায় এদিন দীর্ঘ একটি পোস্ট করেন ইংরেজ অলরাউন্ডার, লেখেন, মঙ্গলবার ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ানডে খেলব, এই ফরম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা বেশ কঠিন ছিল, কারণ ইংল্যান্ডের দলে সতীর্থদের সঙ্গে প্রত্যেকটা মুহূর্ত উপভোগ করেছি, অসাধারণ একটা সফরের অংশ হতে পেরেছি। এরপরেই তিনি যোগ করেন, তবে বুঝতে পারছি এই ফরম্যাটে আর দলকে 100% দিতে পারছি না। যে এই জার্সির যোগ্য এবার তার গায়ে উঠুক। 2011 সালের 25 আগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল তার। এখন পর্যন্ত 104টি ম্যাচ খেলে 2919 রান করেছেন, সর্বোচ্চ অপরাজিত 102 রান, 3টি শতরান এবং 21টি অর্ধশতরান রয়েছে তার। মঙ্গলবার 105তম একদিনের ম্যাচ খেলতে নামবেন তিনি, তারপরই অবসর নেবেন স্টোকস। স্পোর্টস ব্যুরো, আরোহী নিউজ।